করছেন বাংলালিংক নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। শুন করা এবং আপনাদের মাধ্যমে আরো বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি কুণাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার আমরা আপনাদের আজ মুখোমুখি হয়েছি। সেটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে কোনো একটা অভিযোগে ছুতো দিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একটা কুৎসা, পাশাপাশি বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিকে তৃণমূল নেতাদের বাড়িতে পাঠিয়ে দেয়া, এটা বিজেপির একটা অভ্যাসে পরিণত হয়েছে। সিবিআই এবং ইডি তারা যথেষ্ট যোগ্য দক্ষ অফিসাররা তাদের রয়েছেন, কিন্তু তাদের বেসিক ক্রেডিবিলিটিটা নষ্ট করে দিচ্ছে বিজেপির রাজনৈতিক এজেন্ডা, যেখানে বিজেপি সুবিধা করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই ইডি কোথাও বিএসএফ বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি কোথাও এনআইএ এদেরকে ব্যবহার করে একটা চাপ তৈরির খেলা চলছে। যদি কোনো তদন্ত হয়ে থাকে তদন্তের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত সবসময় স্বাগত, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, কিন্তু যদি এটা দেখা যায় যে একেবারে পক্ষপাত দুষ্ট কোনো ভূমিকা, সেক্ষেত্রে আমাদের প্রতিবাদ থাকছে। এর আগে আমরা দেখেছি নারদ কেলেঙ্কারিতে দু তিনজন গ্রেফতার হয়েছেন, এক পুলিশ অফিসার গ্রেফতার হয়েছেন, তৃণমূলের নেতার বাড়ি ভোরবেলা বিধানসভা ভোটে হারার পর পুলিশ গেছে, বিজেপি হেরেছে, সঙ্গে সঙ্গে সিবিআই চলে গেছে, সেখানে অ্যারেস্ট করা হয়েছে। নারদ কেলেঙ্কারি সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, তার বাড়িতে সিবিআই যায়নি, সিবিআই যাচ্ছে বেছে 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 বেছে। এখন এই নিয়োগ দুর্নীতিতে জড়িত এবং ধৃত প্রসন্ন রায়, যাকে টাকা তোলার লিঙ্কম্যান বলা হচ্ছে, তার বাড়িতে তল্লাশির পর যে সমস্ত নথি সেখান থেকে উদ্ধার হয়েছে, দেখা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের বাড়ির দলিল কোথায়, না নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত প্রসন্ন রায়ের বাড়িতে। কারা উদ্ধার করছে? সিবিআই। কোথায় জমা দিচ্ছে? আদালতে। আদালতে কি সিবিআই প্রথমেই জমা দিল? না, দিল না, সাপ্রেস করলো, গোপন করলো, সিজার লিস্ট জমা দিল না। সিজার লিস্ট কবে জমা দিল? যখন আর একজন অভিযুক্তের আইনজীবী প্রশ্ন তুললেন কোথায় সিজার লিস্টটা কোথায়, তারপর তড়িঘড়ি সেই সিজার লিস্টটা জমা পড়ল। সেখানে দেখা যাচ্ছে যে নিয়োগ কেলেঙ্কারি জানিয়ে নাকি এদের এত কথা এবং অভিযোগ, সেখানে দিলীপ ঘোষের দলিল তার বাড়ি বাড়ি থেকে উদ্ধার। কেন, কি জন্য? বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের দলিল কি করে প্রসন্ন রায়ের বাড়িতে যায়, যে প্রসন্ন রায় নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত ধৃত লিঙ্কম্যান। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা লক্ষ্য করলাম যে সিজ করার পর, সিজার লিস্টে উঠে আসার পর সেটা গোপন করার চেষ্টা হয়েছে, এবং আদালতে বিষয়টা ওঠার পর তখন সেই সিজার লিস্টটা জমা দিতে বাধ্য হয়েছে সিবিআই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের স্পষ্ট দাবি, অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে। যদি কথায় কথায় যাদের সন্দেহ হচ্ছে তাদের নোটিশ পাঠিয়ে ডেকে আনা, তাদের গ্রেফতার করা, তাহলে দিলীপ ঘোষকে গ্রেফতার করা হবে না কেন? কোন কারণে তার সম্পত্তির দলিল প্রসন্ন রায়ের কাছে পাওয়া যায়, প্রসন্ন রায় কাস্টাডিতে, তার সঙ্গে
যার যার নাম আসছে বলা হচ্ছে লিঙ্কম্যান টাকা তুলতো সম্পত্তি কিন্তু তাহলে দিলীপ ঘোষের সম্পত্তির দলিল তার কাছে গেল কি করে, তার বাড়ি থেকে সিবিআই নিল কি করে, আবার নিল যদি সিবিআই গোপন করতে গেল কেন? আমরা অবিলম্বে দিলীপ ঘোষের গ্রেফতার চাই। যদি নিয়োগ কেলেঙ্কারিতে নিরপেক্ষ তদন্তের প্রশ্ন ওঠে তাহলে কে কার সঙ্গে চেনা, অমুক অমুককে এই পাঠিয়েছিল, তমুক তমুকের সঙ্গে দেখা গেছে, সেখানে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, দলের সর্বভারতীয় সহসভাপতি, তিনি তো স্বীকারও করেছেন যে তিনি প্রসন্ন রায়কে চেনেন এবং এই বাড়ি জমিগত নানা টেকনিক্যাল ব্যাপারে তিনি তার সাহায্য চেয়েছেন। কি করে হতে পারে? তাহলে মিডিয়ার সামনে দিলীপবাবু যে বয়ান দিচ্ছেন সেটা তো কাস্টাডিতে থেকে জেরার মুখে সেই স্টেটমেন্ট রেকর্ড হওয়ার কথা। তাহলে তৃণমূলের নেতাদের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে আগে অ্যারেস্ট, আর এখানে সিজারলিস্ট যাচ্ছে, দিলীপ ঘোষ অ্যারেস্ট হচ্ছে না। কেন? তার কারণ তিনি সিবিআই বিজেপি নেতা আর সিবিআইকে বিজেপি চালাচ্ছে। আমাদের প্রশ্ন, প্রসন্ন রায় যদি এত বড় দুর্নীতির লিঙ্কম্যান হয়, তার বাড়িতে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির সম্পত্তির দলিল কেন? দিলীপবাবু মুখে যাই বলুন, আগে দিলীপ ঘোষকে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে এই তদন্ত করতে হবে, প্রসন্ন রায়ের মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে। দিলীপ ঘোষ ওই সম্পত্তি কার কিভাবে কিনলেন, পুরো দস্তুর সিবিআই এর পর ইডিকে সেই তদন্ত রেফার করতে হবে এবং ইডিকেও দিলীপ ঘোষকে কাস্টাডিতে নিতে হবে। অর্থাৎ সিবিআই এবং ইডি তারা এই দুর্নীতির অভিযোগে ধৃত প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া দলিল কিভাবে, সেটা সম্পত্তিটা দিলীপ ঘোষের, তিনি কিভাবে প্রসন্ন রায়ের সঙ্গে যুক্ত, এইটা কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে হবে। কারণ দিলীপবাবু ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী, দিলীপবাবু একজন প্রভাবশালী মানুষ, যে যুক্তিতে আদালতে বিভিন্ন ব্যক্তির জামিন অপোজ করে সেন্ট্রাল এজেন্সি, প্রভাবশালী প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল। তাহলে সর্বভারতীয় সহসভাপতি ভারতীয় জনতা পার্টি, মেম্বার অফ পার্লামেন্ট, এক্স প্রেসিডেন্ট স্টেট বিজেপি, তিনিও সমানভাবে প্রভাবশালী, তিনি বাইরে থেকে প্রভাব খাটাবেন। এবং যেভাবে সিবিআই এই সিজার লিস্ট সাপ্রেস করার চেষ্টা করেছে, অর্থাৎ প্রথমে কোর্টে জমা দেয়নি, এই মানব এই এই আনুষঙ্গিক বৃত্তের অন্য একজন আইনজীবী এই বিষয়ে প্রশ্ন করার পর তারপর এই সিজার লিস্ট জমা পড়েছে, অর্থাৎ সেন্ট্রাল এজেন্সি দেখাতে চায়নি যে বিজেপির লোকেরা এতে যুক্ত। সেক্ষেত্রে আমাদের আশঙ্কা যে বিজেপির আরো লোকের আরো তথ্য প্রমাণ তারা পাচ্ছেন, কিন্তু এরপর তো তারা সিজার লিস্টেও সেগুলো দেখাবেন না। যদি সিজার লিস্টটা সাপ্রেস করার চেষ্টা হয়ে থাকে তাহলে তার থেকে এটা প্রমাণ যে এরপর তো বিজেপির যে যে লিঙ্কগুলো পাওয়া যাবে সেগুলো তো তারা সিজার লিস্ট অব্দি আনতে দেবেন না, কারণ এটা মানুষের সামনে চলে যাবে, কোনোভাবে এটা উঠে গেছিল, সেই জন্য তারা সিজার লিস্ট জমা দেয়নি কোর্টে। ফলে আমাদের পরিষ্কার বক্তব্য, এটা জমা যেহেতু কোর্টে জমা পড়েছে, দিলীপ ঘোষের সঙ্গে প্রসন্ন রায়ের যোগাযোগ আতাত সেতুবন্ধন লিঙ্ক প্রমাণিত, ফলে এই কেলেঙ্কারিতে কোথা থেকে টাকা আসছে, প্রসন্ন রায়ের সঙ্গে দিলীপ ঘোষের কী সম্পর্ক, এটা মিডিয়ার বাইট নয়, দিলীপ ঘোষকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে। দুই, একটা বলি, হ্যাঁ বল, এই প্রসঙ্গে আমি একটা আরও যোগ করছি যে কুণালবাবু যেটা বলেছেন
সেটা তো হচ্ছে যে একটা দলিল পাওয়া গেছে যেটাতে নাম আছে দিলীপ ঘোষের, তিনি অস্বীকারও করেননি। কিন্তু গত কয়েক মাসে আমরা মিডিয়াতে বারবার দেখছি বেনামি সম্পত্তি, কারণ সিবিআই ইডি এই বেনামি কথাটা ব্যবহার করছেন, সকলের ক্ষেত্রেই বলেছেন যারা ধরা পড়েছে আপনারা দেখেছেন। সুতরাং বেনামি কিছু আছে কি না, দিলীপ ঘোষের নামে একটা পাওয়া গেছে, আর বাদবাকি এই বিজেপির নেতা নেত্রীদের বেনামি কিছু আছে কি না, যখন একটা জায়গায় পাওয়া গেছে তখন সেটাকে কি সিবিআই ইডি সাপ্রেস করছেন? অন্যদের ক্ষেত্রে যখন বেনামি বলা হচ্ছে, আজকে একটা পাওয়া গেছে আমরা যে জানতে পেরেছি, ওই একজন আইনজ্ঞ চাওয়াতে, সিজার লিস্ট আসাতে একটা দিলীপ ঘোষের নাম করা, তিনি অস্বীকার করেননি এটা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একটা বহু সম্পত্তির যে বেনামি, সেখানে এদের অংশটা কি, দিলীপ ঘোষের অংশ কি? কারণ আমি আর ভুলে যাব না, 2019 নির্বাচনে দিলীপ ঘোষের আত্মসহায়ক আসানসোল স্টেশনে 1 কোটি টাকার বেশি ক্যাশ নিয়ে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে ধরা পড়েছিলেন, সেটা আপনারাও জানেন। এবং সেই কেস কিভাবে জলের তলায় চলে গেল, সামনে আসলো না, তখন নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন ছিলেন, তারাই সব আইন শৃঙ্খলা দেখছিলেন, তারাই ছিলেন আইনের মালিক, সেই ধরা পড়ল, তারপরে গোলে হরি বলে কি হয়ে গেল, কিসের থেকে কি হলো, সেই গৌতম চট্টোপাধ্যায় যিনি আত্মসহায়ক ছিলেন তিনি আজকে বহাল তবিয়তে বাইরে আছেন, এই টাকা কার ছিল, কোথায় গেল, তারপরে তদন্তের জন্য কি হলো, না আপনারা জানেন না আমরা জানি, কেউ জানে না। দিলীপ ঘোষ আবার এখানে, তাছাড়া আরেকটি আমি সূত্র বলি, দিলীপ ঘোষের আর এক আত্মসহায়কের নাম হচ্ছে, ডাক নামে সবাই চেনে, তার নাম হচ্ছে দেব। এই নামটা ইদানিং কালে কয়লা বা গরু পাচারকারীর কারুর কারুর ডায়েরিতে দেখা গেছে, সুতরাং এই নামটা অপভ্রংশ হয়ে ব্যবহার হচ্ছে কিনা সেটাও ইডি সিবিআইকে দেখতে হবে। সুতরাং এটা খুব গভীর জলের ব্যাপার, ইডি সিবিআই কি কাউকে বাঁচিয়ে রাখতে চাইছে? এবং কুণালবাবু যেটা বললেন, একটা সরাসরি আমরা সূত্র পেয়েছি, সেটা যাজ্ঞে যাজ্ঞে বলে ইডি সিবিআই সরিয়ে দিতে পারে, কিন্তু আমরা দাবি করছি দিলীপবাবুকে অ্যারেস্ট করে বেনামি সম্পত্তিও জানা হোক, তার কাছ থেকে সমস্ত কিছু জানার চেষ্টা করা হোক, এবং সেটা করতে হবে দ্রুততার সঙ্গে, সততার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে। আর প্রসন্ন যদি খারাপ লোক হয়, প্রসন্ন যদি লিঙ্কম্যান হয়, প্রসন্নর সঙ্গে যদি অসাধু চক্রের লেনদেন থাকে, তার সঙ্গে দিলীপবাবুর ভাব কিসের? আর দিলীপবাবুর বাড়ির দলিল বা সম্পত্তির দলিল তার বাড়ি থেকে উদ্ধার হয় কী করে? সে যদি খারাপ লোকই হয়, যেটা তুলে এত কথা, এত কথা তারা সাংবাদিকদের বলছেন, জনসভায় বলছেন, তো তার বাড়িতে দিলীপ ঘোষের গেল কী করে, চিনলেন কী করে, কিসের বন্ধুত্ব? এই প্রশ্নটা আমরা রাখলাম। দ্বিতীয় হচ্ছে, নন্দীগ্রামে একটি শহীদ স্মরণকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তার মঞ্চ থেকে 10ই নভেম্বর শহীদ স্মরণ হয়, এবং সেখানে সব স্থানীয় মানুষরা ছিলেন, আর বিকেলে বাইরের থেকে গাড়িতে লোকজন এনে শুভেন্দু অধিকারী বিস্তর প্ররোচনা দেন, নানা ধরনের প্ররোচনামূলক কাজ করেন ওই এলাকায়, লোকাল কোনো জনসমর্থন নেই বাইরের ছেলেপুলে ঢুকিয়ে, ফলে সেদিন রাত্রে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মঞ্চে আগুন লাগানো হয়, ভেঙে দেওয়ার চেষ্টা হয়, যারা বাধা দিতে যায় তাদের মধ্যে একজনকে খুন করার চেষ্টা হয়। তার জন্য গতকাল স্থানীয় মানুষ বিক্ষোভ আন্দোলন করেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমে ডক্টর শশী পাঁজা, মাননীয় মন্ত্রী, আমি এবং আমরা সবাই ছুটে যাই সেখানে। স্থানীয় মানুষ পুলিশের সঙ্গে কিছু দাবি করেন, পুলিশের সঙ্গে আমাদের একটা বৈঠকও হয়, নন্দীগ্রাম থানার প্রধান ছিলেন, ডিএসপি ছিলেন, সেখানে পরিষ্কার বলা হয়েছে শান্ত জায়গায় যেভাবে শুভেন্দু অধিকারী প্ররোচনা দিয়েছেন, হামলা করেছেন,
ঝগড়া মারামারি হিংসার ইন্ধন দিয়েছেন, একজনকে খুনের চেষ্টা হয়েছে, ফলে অবিলম্বে যাদের নামে অভিযোগ দায়ের হয়েছে 72 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করতে হবে। ফলে আমরা থানায় সেই অভিযোগ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফ থেকে জমা পড়েছে, ফলে আমাদের পরিষ্কার দাবি আমরা সমর্থন করছি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বক্তব্যকে, আমরা নিন্দা করছি যেভাবে জনসমর্থন হারিয়ে বাইরে থেকে লোক এনে হিংসা করা হয়েছে এবং যেভাবে খুনের চেষ্টা হয়েছে, আবার নন্দীগ্রামকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। সবচেয়ে বড় কথা, সিপিএমে যে হারমাদরা একটা সময় এই সন্ত্রাসটা করেছিল তাদেরই একাংশ এখন বিজেপি হয়ে গিয়েছে এবং শুভেন্দুর সঙ্গে ঘুরছে, ফলে তাদের বিরুদ্ধে এলাকার মানুষের যে আবেগ ক্ষোভ সেটা মর্যাদা দিতে হবে এবং যে কজন অভিযুক্ত তার নাম থানায় অভিযোগ আকারে জমা পড়েছে 72 ঘন্টার মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করুক, এটা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির এই দাবিকে তৃণমূল কংগ্রেস পুরোপুরি সমর্থন করছে। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, অখিল গিরি তিনি যে মন্তব্য দেশের মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে করেছেন, তৃণমূল কংগ্রেস তা অনুমোদন করে না, তার নিন্দা করে এবং তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মহিলাদের মহিলাদের সম্মান এবং মহিলাদের হাতে আরও ক্ষমতা, মহিলা শক্তির ক্ষমতায়ন, তাতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে। সেই জন্য ভারতের সব থেকে বেশি সংখ্যক সর্বস্তরে পঞ্চায়েত, পুরসভা, বিধায়ক, সাংসদ, দলের সাংগঠনিক পদ সেখানে মহিলারা আছেন তৃণমূল কংগ্রেসেই। ফলে অখিল গিরির যে অংশটি নিয়ে কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস তার সমর্থন কোনো অবস্থাতেই করে না। এবং আনুষঙ্গিক আরও দু একটি তথ্য আপনাদের দিয়ে দিই, যে অখিল গিরি যে মন্তব্যটি করেছেন মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে, আমরা তো তার নিন্দা করছি, আমাদের দলীয় নেতৃত্ব তার নিন্দা করছে, প্রতিবাদ করছে, কিন্তু যখন আর একজন মহিলা বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার ঘরের মেয়ে, তাকে যখন দেশের প্রধানমন্ত্রী এসে ও দিদি বলে ইফতিজার, পাড়ার মোড়ের ইফতিজার, পাড়ার মোড়ের চ্যাংড়া ছেলে ইফতিজার, তার মতো আওয়াজ করে কথা বলে, শুভেন্দু অধিকারী যখন বেগম বলে, যখন অসম্মানজনকভাবে ধর্মীয় ইঙ্গিত করে তাকে কুৎসিত আক্রমণ করা হয়, তখন নারীর সম্মান, মহিলার সম্মান কোথায় থাকে এদের মুখে? আজকে যিনি নারীর সম্মান সৌমিত্র খাঁ বড় বড় কথা বলছে, ও স্ত্রী সুজাতা মণ্ডল যেদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, সেদিনকে নিজের স্ত্রীকে অসম্মান করে প্রেস কনফারেন্স করে বলেছে ডিভোর্সের চিঠি পাঠাচ্ছি সই করে দাও, যে নিজের বউকে রাজনীতির দল বদলের জন্য পাবলিকলি বাজারে নামিয়ে সে ডিভোর্সের চিঠি পাঠায়, তার মুখে নারীর সম্মান? আরে বাড়িতে আগে নারীর সম্মান দিবি, তারপর যাবে অন্য জায়গায় মুখ খুলবে এরা। একজন নারী সে স্বাধীন সিদ্ধান্ত নিয়েছে, আমি বিজেপি করব না, আমি তৃণমূল করব, তার হাজব্যান্ডের কোন রাইট আছে পরে সেই দিন এক ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে বলেছে আমি ডিভোর্সের চিঠি পাঠাচ্ছি, স্ত্রী অন্য জায়গায় যাচ্ছে বলে ডিভোর্স হুমকি সই করে দিতে হবে, এরা নারীর সম্মান লজ্জা করে না? তথাগত রায় বলছে এই দলটা চলে কামিনী কাঞ্চনে, কামিনী 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 কামিনী, এরা নারীর সম্মান? তথাগত রায় বলেছেন কামিনী কাঞ্চনে বিজেপি চলে, কামিনী বোঝেন, কামিনী শুনেছেন,
নারী সম্মান অখিল গিরি যা বলেছেন অন্যায় বলেছেন, যারা নাটক করছেন তাদের কোনো অধিকার নেই। শুভেন্দু অধিকারী বাবার বয়সী লোক, অখিল গিরি কাকের মতো দেখতে, হাফ প্যান্ট পরে ঘোরে একজন বর্ষিয়ান বৃদ্ধ মানুষকে লাগাতার প্ররোচনা দিয়ে গিয়েছে, লাগাতার মেজাজ হারিয়েছেন, ফাঁদে পা দিয়েছেন, প্ররোচনায় পা দিয়ে ফেলেছেন, অন্যায় কথা বলেছেন। অখিল গিরির শব্দ রাষ্ট্রপতি সম্পর্কে আমরা সমর্থন করি না, আমরা নিন্দা করি, কিন্তু সেই যারা বিবেকের ভূমিকা পালন করছেন, পাশাপাশি বলুন ছেলের বয়সী শুভেন্দু অধিকারী বাবার বয়সী অখিল গিরিকে বলছে কাকের মতো দেখতে, একজন বৃদ্ধকে দেখতে কেমন বলে খোঁচানো হচ্ছে, টিজ করা হচ্ছে। এই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম ধর্মীয় ইঙ্গিত অন্যান্য ভাষায় আক্রমণ করেছেন, কোথায় থাকে তখন মহিলাদের সম্মান, কোথায় থাকে বিবেক? আর যারা দ্রৌপদী মুর্মু সম্পর্কে বলছেন তাদের মনে করিয়ে দিই, আমি কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলাম, আজকে যারা দরদ দেখাচ্ছেন তারা বলেননি, এই কুণাল ঘোষ 2017 সালের নির্বাচনে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলাম দ্রৌপদী মুর্মুকে সর্বসম্মতভাবে কনসেনসাস ক্যান্ডিডেট করে দেশের প্রেসিডেন্ট করা হোক। আপনারা তো করেননি, আপনারা তো এবারও করেননি, দলের ক্যান্ডিডেট করেছেন, কেন প্রপোজাল দেননি সকলকে, কেন বলেননি দ্রৌপদী মুর্মুকে কনসেনসাস ক্যান্ডিডেট করা হোক? আজকে শেখাচ্ছেন দ্রৌপদী মুর্মুকে সম্মান। ভারতবর্ষে যদি কোনো কেউ প্রথম লিখিতভাবে বলে থাকে দ্রৌপদী মুর্মুকে কনসেনসাস ক্যান্ডিডেট করতে হবে প্রেসিডেন্ট হিসেবে, তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ বলেছিল। ফলে আজকে যারা মেকি নাটক দেখছেন, মেকি দরদ দেখাচ্ছেন, তাদের সঙ্গে মহিলার সম্মান, নারীর সম্মান এসবের কোনো সম্পর্ক নেই। অখিল গিরি যা বলেছেন অন্যায় বলেছেন, কিন্তু পার্সপেক্টিভ বুঝতে হবে, আর যারা কুম্ভীরাশ্রু দেখাচ্ছেন তাদের চরিত্রটাও বুঝতে হবে। মানুষ মানুষ বিজেপি কি বলছে বড় কথা নয়, মানুষের অভিজ্ঞতা মানুষ কি বলছে বড় কথা। অখিল গিরি একটা প্রভোকেশনে পা দিয়ে ভুল কমেন্ট করেছেন, বাজে কমেন্ট করেছেন, অন্যায় করেছেন, কিন্তু যারা আদিবাসী, যারা জঙ্গলমহলের প্রকৃত অধিকারী, যারা বিস্তীর্ণ অঞ্চলের গর্ব, তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা কতটা সম্মান দেয়। এবারও এই দুর্গাপুজোতেও কলকাতার উপর কার্নিভালে দেখেছেন যে পুজোর থিম ছিল জঙ্গল কন্যা, যার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন কলকাতার বুকে বীর বাহা হাসদা, মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেবে এসে সেই জঙ্গল কন্যাদের সঙ্গে নেচেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী কাদের সম্মান দেন, মুখ্যমন্ত্রী কাদের স্বীকৃতি দেন, কিভাবে জঙ্গলমহলের উন্নয়ন হয়, কিভাবে আদিবাসীদের এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিজেপি কোন নাটক করছে। যারা প্রকৃত তাদের ধর্মের স্বীকৃতির দাবি করছে, প্রকৃত ধর্মের স্বীকৃতির দাবি করছে, যে ধর্মটা তারা পালন করেন, রাজ্য সরকার এগ্রি করেছে, কেন্দ্রকে বলছে, তাদের সেই পবিত্র ধর্মের স্বীকৃতি তো দিচ্ছে না। যারা আদিবাসী বলে দেখাচ্ছেন কাউকে, আদিবাসী যে প্রকৃত ধর্ম, যে ধর্ম অনুযায়ী তারা চলেন, তারা দাবি করছেন আমাদের ধর্মের স্বীকৃতি দিন, রাজ্য সরকার মেনে নিয়েছে, কিন্তু রাজ্যের হাতে তো নয়। তো কেন্দ্রীয় সরকার আদিবাসীদের ধর্মের স্বীকৃতি দেবে না, কেন্দ্রীয় সরকার আদিবাসীদের হাত থেকে জঙ্গল কেড়ে নেবে, কেন্দ্রীয় সরকারের নীতি আদিবাসীদের হাত থেকে বনভূমি কেড়ে নেবে।
খনি শ্রমিকদের অধিকার কেড়ে নেবে আর এই ধরনের নাটক করবে, দুটো একসঙ্গে হবে না। মানুষের অভিজ্ঞতা দিয়ে মানুষ বুঝবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পুরো দস্তুর আদিবাসীদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আমি এই বিষয়ে একটা শুধু আপনাদের নজরে আনতে চাইছি, আদিবাসী বা জনজাতি যারা আছেন সারা ভারতবর্ষেই ছড়িয়ে আছেন এবং আমাদের মাননীয় রাষ্ট্রপতি তিনিও সেই সম্প্রদায়ের, আমরা জানি দলিত বলা হয়, আমরা জানি সেটা। কিন্তু গতকালই কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে যে এফিডেভিট দিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন, তাতে এই আদিবাসী বা জনজাতিদের মধ্যে আপনারা জানেন উড়িষ্যা কিংবা আমাদের এখানেও কিছু আছে খ্রিস্টান, কিছু আছে তাদের নিজেদের ধর্ম পালন করেন, কিছু বলেন আমরা হিন্দু, কিছু হয়তো অন্য ধর্ম মুসলমান ইত্যাদি। কেন্দ্রীয় সরকার গতকালের এফিডেভিটে সুপ্রিম কোর্টে বলছেন জনজাতি বা আদিবাসী তাদের মধ্যে যারা খ্রিস্টান হবে, যারা অন্য ধর্ম নেবে, তাদের দলিত বা এসসি এসটি হওয়ার কোনো অধিকার নেই, সার্টিফিকেট পাওয়ার অধিকার নেই, সুযোগ সুবিধে পাওয়ার অধিকার নেই বলে একটা অদ্ভুত কথা বলেছে। এবং এটা খুব সাংঘাতিক কথা। আমরা তো বলি যে একটা হিন্দুবাদী পার্টি, তারা হিন্দুত্বের দোহাই দিয়ে ভারতের শাসন ব্যবস্থায় আছে, তারা সবসময় হিন্দুইজমের কথা বলছে। তারা এফিডেভিটে বলছে যে হিন্দু ধর্মের মধ্যেই নিপীড়ন আছে, হিন্দু ধর্মের মধ্যেই শ্রেণী বিন্যাস আছে এবং অস্পৃশ্যতা আছে, তাই জন্যে হিন্দু ধর্মেই দলিত আছে, অন্য ধর্মে যারা গেছে তারা দলিত কিংবা এসসি এসটি হওয়ার যোগ্য নয়। আপনারা দেখে নেবেন গতকালের এফিডেভিট, এটা কত রকম, কত বড় দ্বিচারিতা। আজকে রাষ্ট্রপতি হয়েছেন দলিত সম্প্রদায় থেকে, বিজেপি করেছেন তাকে বেছেছেন, দেশ বেছেছে, আমরা তাকে সম্মান করি, কিন্তু তাই বলে আমরা এই তত্ত্বে বিশ্বাস করি না যে একটা পেছিয়ে পড়া দলিত, অর্থনৈতিকভাবে যারা পেছিয়ে পড়া জনজাতি, তাদের ডিপেন্ড করবে তারা জনজাতির সংজ্ঞা পাবে কি পাবে না, সুযোগ সুবিধে পাবে কি পাবে না, সেটা এই বিজেপি সরকার ঠিক করে দেবে কোন ধর্মের উপর ভিত্তি করে। এর থেকে নিন্দনীয় আর কিছু হতে পারে না। এগুলো বিজেপির সস্তা রাজনীতি। আমি আবার বলছি, অখিল গিরির মন্তব্য দল সমর্থন করে না, নিন্দা করে, কিন্তু পাশাপাশি যে বিজেপির প্রধানমন্ত্রী ও দিদি বলে পাড়া চ্যাংড়া ইফতিজারের মতো আচরণ করেছিলেন, তাহলে তার নামে পাড়ায় পাড়ায় এফআইআর হতো? যে বিজেপি শুভেন্দু অধিকারী এবং কয়েকজন যারা, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে, তিনিও মুখ্যমন্ত্রী, তিনিও মহিলা, তাকে যখন বেগম মমতা অমুক তমুক ধর্মীয় বিভাজন অপমানজনকভাবে ইঙ্গিত করেছে, তাহলে তাদের নামেও এফআইআর হতো? যারা কুকথার এইভাবে অসম্মানের রাজনীতি করে মহিলার, আমি তো আবার বলছি, সৌমিত্র খান চিঠি লিখেছেন যে সৌমিত্র খান তার স্ত্রী সুজাতা মণ্ডল দল পরিবর্তন করার এক ঘন্টার মধ্যে নিজের স্ত্রীকে মিডিয়ায় প্রকাশ্য জনগণের সামনে বলছে ডিভোর্স দিলাম, কাগজ পাঠিয়ে দিচ্ছি সই করে দেবে। কি এরা মহিলাদের সম্মান করে? এ হয়? ফলে এদের এই নাটক মহিলাদের সম্মানের নামে, এটা মানুষ বুঝে যাবে। আরেকটা কথা উঠছে, অখিল গিরি যখন ওখানে বলছেন কেন্দ্রীয় নেতৃত্ব কুণাল ঘোষ, কেন্দ্রীয় নেতৃত্ব শশী পাঁচা, শিবলিং সাহা, তারাও উপস্থিত ছিলেন, এই প্রসঙ্গটাকে অনেকে তুলছে। আমার মনে হয় এই প্রসঙ্গে সব থেকে ভালো উত্তর আমার থেকেও বেশি দিতে পারবেন যারা, তাদের মধ্যে একজন টিভি নাইনের সৌরভ, এইটিনের আবির এবং এখানে যারা আরও ছিলেন সাংবাদিকরা দিতে পারবেন। কারণ অখিলদা যখন বক্তব্য শুরু করেন তখন আমরা একটা টিম পাশে পুলিশের সঙ্গে বৈঠকে গিয়েছিলাম, তখন পুরোদস্তুর অখিলদার বক্তৃতা চলছে। এবার সেই সময় যখন আমরা এসে দাঁড়াই তখন অখিলদার বক্তৃতা একটা পুরোদমে রয়েছে এবং আমরা তখন লক্ষ্য করছি কোন দিকে কে বসে আছে কিভাবে,
এলাকায় উত্তেজনা আছে, মানুষ, ওটা একটা ল অ্যান্ড অর্ডার বিষয়টা হচ্ছে, আগের দিন হামলা হয়েছে, আমরা তাড়াতাড়ি কর্মসূচিটি সেদিনকার মতো দায়িত্বশীল নেতা হিসেবে সেদিনকার মতো পরবর্তীকার কর্মসূচি ঘোষণা করে পুলিশের সঙ্গে কি আলোচনা হলো সেটা ঘোষণা করে কনক্লুড করার মনোসংযোগটা সেই দিকে ছিল। ফলে উনি পুরোটা তার আগে কি বলেছেন, তখন কি বলছেন বা আচমকা কি বলে ফেলছেন সেটা আমাদের কাছে সেই সময় সেই ফোকাসে তুলনায় কম ছিল। আমার যেটা করার ছিল, ডক্টর পাঁজা যেটা করার ছিল, যেহেতু একটা হামলার পরিপ্রেক্ষিতে, বিজেপির গুন্ডামির পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ উত্তেজিত ছিলেন, সন্দেহ হয়ে আসছিল জিনিসটাকে, তখন পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে ব্যাপারটাকে একটা জায়গায় আনা এবং আমার নেতৃত্বর গোচরে আনা যে এই ধরনের একটি সংলাপ দুর্ভাগ্যজনকভাবে হয়েছে যেটা পার্টি সমর্থন করে না, পার্টি সমর্থন করেনি, ফলে সেইখানে দাঁড়িয়ে ওখানে আমরা সেটা নিয়ে বিতর্কে বাকবিতণ্ডা থামিয়ে সেটাটা ঠিক ছিল নাকি নন্দীগ্রামের সেই প্রত্যন্ত এলাকায় যেখানে বিজেপি গুন্ডা ঢুকিয়ে হামলা করছে, মানুষ সকাল থেকে রাস্তায় বসে আছেন, সেটাকে স্মুথলি আগে কনক্লুড করা কোনটা ছিল? যারা সাংবাদিক ছিলেন সেখানে তারা বেশি উত্তর দিতে পারবে, আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তারা চোখের ওপর দেখেছেন আমি কোথায় ছিলাম আর কি কি ঘটেছে। আমার কি মনে হয়, আমি একটা কথা বলি, টাইমস নাওতে 2013 সালে, এটা তুমি পুরোটা শোনো, টাইমস নাওতে 2013 সালে আমাকে টেবিল বাজিয়ে বলা হয়েছিল আপনি সারদার টাকায় এক মাস লস অ্যাঞ্জেলসে ছিলেন। আমি বলছি আমি যাইনি, আমার টেবিল বাজিয়ে বলা হয়েছে আপনি ছিলেন, আমি জানি। অর্ণব গোস্বামী, আমি আজ অবধি আমেরিকা যাইনি, লাস ভেগাস দূরের কথা। তো সুতরাং আপনাদের কাণ্ডজ্ঞান সম্পর্কে আমারও কিছু ধ্যান ধারণা আছে, আপনারা গ্রাউন্ডে থেকে সেই প্রশ্নটা, আমার যেটা করার ছিল নন্দীগ্রামে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিটাকে শেষ করা, পার্টির গোচরে আনা, অখিল গিরিকে মেসেজ দেওয়া আপনি ঠিক বলেননি, আপনি ভিডিও পাঠান, যা যা করার আমি কাল করেছি। আমি নন্দীগ্রাম থেকে কলকাতা আসার পথে আমাদের মিডিয়া সেলের যারা ছিলেন তাদের সঙ্গে আমার রেগুলার কমিউনিকেশন ছিল, এটা ঠিক হয়নি, অখিল গিরিকে বলো ইয়ে দিতে, আপনারা ভিডিও পেয়েছেন। এখন আপনারা যদি মনে করেন যে আপনারা এটা নিয়ে, আপনারা তাহলে জিজ্ঞাসা করছেন না কেন যে শুভেন্দু অধিকারী যখন বলেছেন, যে বেগম মমতা প্রাইম মিনিস্টার বিজেপি নেতা যখন বলেছে ও দিদি, তখন আপনারা কোথায় ছিলেন, কোথায় ছিলেন আপনারা, আপনাদের বিবেক মহিলা কোথায় থাকে তখন? তৃণমূল কি সফট টার্গেট নাকি? 13 সালে আমাকে লাইভ অনুষ্ঠানে, আমার কাছে এখনো ভিডিও আছে, বলা হয়েছিল লাস ভেগাসে আপনি ছিলেন, সাক্ষী এনে বলা হয়েছিল, পরে তদন্তের সময় দেখা গেছে আমি আজ এই মুহূর্ত পর্যন্ত জীবনে আমেরিকা যাইনি। অর্ণব গোস্বামী করেছিলেন, আজকে তিনি টেবিল বাজি আবার একটা অপবাদ চাপিয়ে দেবেন, গলা কি শুধু আপনাদের আছে নাকি? চোখে চোখ রেখে কথা নয়, আপনাদের স্লোগান হওয়া উচিত গলাবাজি করে যুক্তিহীন কথা। হ্যাঁ, আর দিলীপ ঘোষের বিষয়টা আমি একবার ভিডিও ভাটেন দু, একটু ভিডিওটা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে মিডলম্যান প্রসন্ন রায়। এখন তার ঠিকানা চেয়ে সিবিআই দাবি করেছে মিডলম্যানদের মাধ্যমে চাকরি প্রার্থীদের থেকে টাকা তোলা হতো, এবার দ্রুত সেই মিডলম্যানের সঙ্গে বিজেপির এক শীর্ষ নেতার পরিচয় সামনে এলো। সিবিআই সূত্রে দাবি, মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপ ঘোষের দলিল, প্রসন্ন রায়ের বাড়ি থেকে কি কি উদ্ধার হয়েছে সেই সিজন লিস্ট ইতিমধ্যেই জমা দিয়েছে সিবিআই। তার 8 নম্বর পয়েন্টে লেখা, সৌভিক মজুমদার এবং দিলীপ কুমার ঘোষের মধ্যে 2022 সালে 22 এপ্রিল হওয়ার ডিট, দিলীপ কুমার ঘোষ অর্থাৎ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সিবিআই সূত্রে দাবি, এটি দক্ষিণ চব্বিশ পরগনার একটি জমি কেনা বেচার ডিট, জমিটি সৌভিক মজুমদারের থেকে কিনেছেন দিলীপ ঘোষ, কিন্তু দিলীপ ঘোষের জমি কেনার মধ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ধৃত মিডলম্যানের বাড়িতে কেন, বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। প্রসন্ন রায়ের সঙ্গে পরিচিতির কথা স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষ। ওখানে আমি ঘর বুক করেছি একটা, যে কান্টিয়ালগড়া থাকতো হাউসিং এ, সেই ঘরের ইলেকট্রিক কানেকশন কাটা আছে, ইলেকট্রিক জোড়ার জন্য যেহেতু পরিচিত ওখানকার, ওর অনেক ফ্ল্যাট আছে,
সেজন্য আমি ওকে বলেছিলাম এই দায়িত্ব তুমি করো। তার বাড়িতে আমি বিলটা দিয়েছিলাম, ওর কপি জমা দিয়ে কপিটা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে দেওয়ার জন্য জমা দিয়েছিলাম, সেটাই পাওয়া গেছে। কি করে জানবো পাড়া ছেলে? প্রসঙ্গত, কিছুদিন আগে নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী আদালতে বলেন, সিবিআই কোনো অজ্ঞাত কারণে সিজার লিস্ট জমা দেয় না, এর তিন চার দিন পরে সিবিআই সিজার লিস্ট জমা দেয়, আর সেখানেই ধৃত মৃদুলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের জমির দলিল উদ্ধারের বিষয়টি সামনে আসে। প্রকাশ সিনহা, অর্পণ মুখোপাধ্যায়, সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। থ্যাংক ইউ। তোমাকে পার্সোনালি না, দেখিয়ে অখিল গিরি সাহেব নে যে কমেন্ট কিয়া হ্যা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্ট্রংলি ও কন্ডেম করতে হয়, বোলনা নেই চাই, লেকিন উসকে পিছে ভি এক ওজা হ্যা, হাম লোক ডিফেন্ড নেই কর রহে, ও ঠিক নেই কিয়া। দেখিয়ে ও শুভেন্দু অধিকারী লাগাতার উনকো, উনকা পিতা জ্যাসা হ্যা, লাগাতার উনকো কাক জ্যাসা চেহারা হাফ প্যান্ট পড়তা হ্যা, ऐसा प्रोवोकेटिव, वो उसका सम्मान हानि कर रहे थे, वो प्रोवोक्ट होके ये बोल दिया, गलत किया, ठीक नहीं किया, लेकिन ये प्रोवोकेशन था। आप लोग जो एक मिनिस्टर के बारे में वो शुभेंदु अधिकारी जो बता रहे हैं उसका भी ध्यान दीजिए। आप देखिए ऑनरेबल प्राइम मिनिस्टर साहब, वो इलेक्शन के पहले, ओ दीदी वो क्या है, तो इफ टीजर का ट्यून है, इफ टीजर का टोन है, तो तब ये वुमेन एम्पावरमेंट, रेस्पेक्ट ऑफ वुमेन, तो किधर था वो? शुभेंदु अधिकारी बोल रहे थे बेगम ममता, ये ममता वो ममता, तब आप लोग कहां थे? हम लोग डिफेंड नहीं कर रहे, ये जो भी ऑनरेबल प्रेसिडेंट के बारे में जो शब्द अखिल गिरी ने कहा, पार्टी स्ट्रांगली कंडेम कर रहे हैं, लेकिन आपको ये भी देखना है जे ममता बनर्जी और तृणमूल कांग्रेस, दे आर इन फेवर ऑफ वुमेन एम्पावरमेंट। आप देखिए पूरा भारत का जो पॉलिटिकल पार्टीज है उनमें हाईएस्ट वुमेन रिप्रेजेंटेशन, आप देखिए पंचायत में, म्यूनिसिपैलिटी में, एमएलए एमपी, पार्टी ऑर्गेनाइजेशन में, वो तो वुमेन जो पार्टिसिपेशन है वो हाईएस्ट है ऑल इंडिया तृणमूल कांग्रेस में। तो पूरा वुमेन एम्पावरमेंट हम लोग सपोर्ट करते हैं, अखिल जी ने जो कहा है ठीक नहीं है। और आप ये भी आपका कंसिडरेशन में रखिए कि मैं एक तृणमूल कांग्रेस का लीडर 2017 में पूरा देश में मैं पहली आदमी था जो ऑनरेबल प्राइम मिनिस्टर को खत लिख के, सब डॉक्यूमेंट है, ये प्रपोज किया ये रिस्पेक्टेड द्रौपदी मुर्मू जी को कॉन्सेंसस कैंडिडेट उनको करना चाहिए प्रेसिडेंट पोस्ट के लिए 2017 में। तो हमारा दिल में उनके लिए ऐसा इज्जत है, तो अभी भी इस बार भी अगर भाजपा कॉन्सेंसस कैंडिडेट के लिए उनका नाम फ्लोट करता तो सिचुएशन अलग होता, लेकिन वो लोग पार्टीबाजी किया प्रेसिडेंट इलेक्शन लेकर। तो द्रौपदी मुर्मू ऑनरेबल प्रेसिडेंट के लिए हमारा पूरा रेस्पेक्ट है, अखिल जी को भी उनका भी पूरा रेस्पेक्ट है, वो क्लारीफाई भी किया, लेकिन उन्होंने जो किया वो ठीक नहीं किया, बुरा बात उनका मुंह से निकाला, हम लोग पूरा उसका कंडेम कर रहे हैं। पहले शुभेंदु अधिकारी को सैक करना चाहिए, क्योंकि वो तो बेगम ममता बोला था, वो तो लेडी चीफ मिनिस्टर, वो तो हमारा एक ऑनरेबल लीडर, वो भी वोमेन है, उसका पहले प्राइम मिनिस्टर, ओ दीदी वो ईव टेजर के तरह वो टोन किया था, तो उनका खिलाफ भी एक्शन होना चाहिए। तो सबका एक ही तो यार्डस्टिक,